अत्याचार করেছে নির্যাতনের পর নির্যাতন করেছে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালিয়ে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কি না আজকে আমার দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তার জন্ম শতবার্ষিকীর জন্য এই কোষাই নদীকে প্রয়োজন নাই কথা বলেন ঠিক কি না मुसलमान बोला दावी करते أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض زبان كربنا الله أكبر أي قرآن الكريم كسوان شمان لا أر كسوان شمان لنا الله ربحشا أمر الله فتوى دس سبوش كافير شمباني تفار أمر قولي جفت جت چلائي برشو بطرشت اندي عرد كتاكان غطو تارو تاريكي যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই কোরআনুল কারীমের 26টা আয়াত বাতিলকরণের ব্যাপারে সুপ্রিম কোর্টে রিট হয়েছে মানিত ভাই আমার এর পূর্বে অতীত আজ অতীত ইতিহাসে রেকর্ড হয়ে আছে ওই ইন্ডিয়াতে এই কোরআনুল কারীমকে নিষিদ্ধকরণের জন্য একবার তারা সুপ্রিম কোর্টে রিট করেছিল রিট করার পরে ওই দেশের দিল্লি শাহী মসজিদের সম্মানিত খতিব আব্দুল্লাহ বুখারী নাম কি বললাম আব্দুল্লাহ বুখারী সব ওই ভারতবর্ষ সহ তমাম পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্যের ভিত্তিকে মজবুত করার ডাক দিয়েছিলেন আর দিল্লির জামে মসজিদের খুতবার মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন এই ভারতের সুপ্রিম কোর্টে যদি কোরআনুল কারীমের নিষিদ্ধের ব্যাপারে কোনো জজ বা সর্বোচ্চ বিচারক যদি কোনো রায় দেয় আমি আব্দুল্লাহ বুখারী বসে থাকব না পায়ের নিচে তাকে দবিয়ে আমি আমার হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে দেব সম্মানিত ভাইরা আমার তুমি ইন্ডিয়া কোরআনুল কারীমের 26টা আয়াত নিষিদ্ধ করবা আর সারা পৃথিবীর 185 কোটি মুসলমানকে আলোল চলবে কথা বলেন এর বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার অনেকে মধ্যগণ মনে করতে পারে যে এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা কোনো ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় নয় নরেন্দ্র মোদী কথা বলেন ঠিক কিনা আপনারা গুজরাটের দিকে তাকান মাত্র কয়েক বছর পূর্বে গুজরাটের মুসলমান হওয়ার কারণে কোন অন্যায় নাই কোন অপরাধ নাই অপরাধ একটাই তারা মুসলমান আর এই মুসলমান হওয়ার কারণে প্রায় 5000 আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার যার রেকর্ড দেখতে গিয়ে একটা ঘটনা বলে আমি আর নিজেকে সম্পূর্ণ দেখতে পারি নাই ওই গুজরাটে যখন তারা মিশন শুরু করলো মুসলমানদের হত্যা করা ওই সময় তারা একজন গর্ভবতী মাকে ধরে ফেলল ধরে ফেলার পরে বলল যে তোমাকে হত্যা করা হবে কোনো কথা নাই হাত পা গুলো রশি দিয়ে বেঁধে ফেলা হলো এরপরে সূরা নিয়ে সে লজ্জা স্থানটাকে চিরে নিয়ে পেটের গর্ভ অবস্থার ওই সন্তানটিকে বের করে মাটিতে আছাড় মেরে তাকে হত্যা করে দেওয়া হলো শুধু হত্যা করেই তারা ক্ষান্ত থাকলো না তারা কি করলো যেহেতু হিন্দুরা মরলো তাদের
আমেরিকা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ওখানেই সেই মা এবং ওই ছোট শিশু বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে তারা আনন্দ উল্লাস প্রকাশ করলো। সম্মানিত ভাই আমার, যে নরেন্দ্র মোদীর হাতে এখনো মুসলমানদের রক্তের ছাপ লেগে আছে কথা বলেন ঠিক কিনা? যে নরেন্দ্র মোদী কাশ্মীরে কিছুদিন পরে মুসলমানদের উপর অত্যাচারের পর অত্যাচার করেছে, নির্যাতনের পর নির্যাতন করেছে, অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালিয়ে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী হিসাবে আপনারাই বলুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ইসলামের জন্য একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব দৃষ্টান্ত এখনো রয়েছে, যেখানে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয় ওই সম্পত্তিটা বঙ্গবন্ধু দান করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করে গেছে। বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করে বাংলার মাটিতে পা রাখলেন, রাখার পরে দেখল যে রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত ছাড়া অধিবেশন শুরু হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসু বলে ডাকতেন আদর করে, বঙ্গবন্ধু তার স্ত্রীকে বলছে গো হাসুর মা, দেশের মানুষ কি সব নাস্তিক হয়ে গেল? বলছে কেন? যে রেডিও টেলিভিশনের অধিবেশন কোরআন তেলাওয়াত ছাড়াই কেন শুরু হলো? সম্মানিত ভাইয়ারা, আমার আদরে কোন হয়ে আছে ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোটেও কালক্ষেপণ করেন নাই, দেরি করেন নাই। তৎকালীন সময়ে বাইতুল মুকাররমের খতিব যিনি ছিলেন কারি ওবাইদুল্লাহ, তাকে তার সাথে পরামর্শ করে সেই দিনেই আবার রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু করেছিলেন। তার জন্ম শতবার্ষিকীর জন্য এই কসাই নদীকে প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা? তার জন্মবার্ষিকী পালনের জন্য যার হাতে এখন মুসলমানদের রক্ত, যার হাতে এখন মুসলমানদেরকে নির্যাতিত নিপীড়িত করে দেশ ছাড়া করার পাইতারা, তার প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশের তাওহীদি জনতা তার মতো একজন কুখ্যাতি সন্ত্রাস লিডারকে বাংলার জনগণ দেখতে পায় না কথা বলেন ঠিক কিনা? কে কে দেখতে চায় না, দোহাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, আল কোরআন আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, যদিও শিক্ষাগত কিছু সার্টিফিকেট আমার আছে কিন্তু কোরআনের তাফসির করার মতো যোগ্যতা আমার এখন হয়েছে আমি মনে